যা ছেড়ে দিলাম, যা ইচ্ছা আমরা এখন বলবো, যা ইচ্ছা তা কিভাবে বলবো আমরা, যা ইচ্ছা বলার জন্য তো একটা সময় লাগে তাই না? বলবো আমরা যাই, হ্যাঁ তো যা ইচ্ছা কি যেন বলবো, হয়েছে কি ঘটনাটা হইলো, ঘটনা কি ঘটে গেছে, ঘটনাটা হইলো, হ্যাঁ ওয়াইফ হাজবেন্ডকে বলতেছে তুমি আজকে আবার ড্রিঙ্ক করে বসে আসছো, আই হাই রে তোমার অবস্থা দেখছো, চোখ লাল এমন গুলু গুলু চোখ হয়ে রয়েছে, হাই রে না এই তুমি এক কাজ করবা, তুমি প্রত্যেক দিন মদের পিছনে অনেক টাকা করে খরচ করো, তুমি আর কখনোই মদ খাবা না, তুমি আর কখনোই ড্রিঙ্ক করবা না। তো হাজবেন্ড বলতেছে তুমিও তো বিউটি পার্লারের পিছনে অনেক টাকা খরচ করো, আজকেও তো বিউটি পার্লারে গিয়ে 5,000 টাকার সাজুগুজু করে আসছো, আমি কি তোমাকে কখনো কিছু বলি? ওয়াইফ বলতেছে আরে বিউটি পার্লারে তো আমি যাই তোমার জন্য, তোমার কাছে জানো আমাকে দেখতে সুন্দর লাগে এই জন্য যাই, তো মদও আমি খাই তোমার জন্যই, একমাত্র মদ খাইলেই তোমার একটু সুন্দরী সুন্দরী লাগে। এরকম এক বউ জামাইয়ের কাছে আইতেছে, দেখো তো এই যে নতুন নেকলেসটা পরলাম কেমন লাগতেছে, ভালো লাগতেছে, এই দেখো শাড়িটাও কিন্তু নতুন কেমন লাগতেছে, ভালোই লাগতেছে, এই যে দেখো জুতাটাও কিন্তু নতুন কেমন লাগতেছে, ভালো লাগতেছে, এই যে দেখো নতুন আইশ্যাডো নতুন মিক্সার নতুন গালে মেকআপ সব নতুন, এইবার বলো কেমন লাগতেছে, এত কিছু পরার পরও তোমাকে পেতনির মতোই লাগতেছে, মানে এই জন্য বলি আবার ওয়াইফকে আজকে সকালটা অনেক সুন্দর তাই না, ওয়াইফ এবার মাথায় রক্ত উঠে গেছে, এই তোমার সমস্যা কি, হ্যাঁ প্রত্যেক দিন সকালবেলা জানলার পর্দা সরাও খুললা কো আজকে সকালে অনেক সুন্দর, ঘটনা কি? ও মা তুমি না একদিন বলছিলা কোনো এক সুন্দর সকালে তুমি আমারে ছেড়ে চলে যাবা, তাওয়ার তো কোনো নাম নেই, বল তুমিও তো বিয়ের আগে বলছিলা মমতাজের মতো, মানে শাহজাহানের মতো মমতাজের যেমন এই তাজমহল বানিয়ে দিছি, তুমি আমার জন্য এরকম তাজমহল বানিয়ে দিবা, হ্যাঁ প্ল্যান তো করছি জায়গাও কিনা শেষ, কিন্তু তুমি মরতো সোনাতেই বানাইতেছি না, শাহজাহান তো মরার পরেই বানাইছে, যাক আজকের মতো চলে যাওয়ার সময় হয়েছে আমাদের, আগামী কালকে এই তাজমহলের দরজা খুলে দেওয়া হবে ফান লাভিং পিপলদের জন্য, এইটা মোটামুটি একটা রাজপ্রাসাদ, এই রাজপ্রাসাদে আমরা সবাই রাজা, সবার জন্যই একই স্থান, তো সবার জন্য রাজপ্রাসাদ আগামীকালকে আবার খোলা হবে, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যেমন খুশি তেমন থাকবেন, হাসতে থাকবেন হাসাতে থাকবেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা দুষ্ট দুই বালক নাট এবং বোল্টুর সাথে অবশ্যই থাকবেন, সো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা ফ্রম নাট বোল্টু, নাট বোল্টু, ইয়েস ইউ আর রাইট।